আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রাজ্য সরকারের বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল জলপাইগুড়ির আর্ট গ্যালারিতে। এক বাইক সংস্থার উদ্যোগে জলপাইগুড়ি জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হলো 20টি বাইক। উপকৃত হবে পুলিশ, এমনটাই দাবি সংস্থার। এবার আসছে বিস্তারিত সংবাদে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রাজ্য সরকারের বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির আর্ট গ্যালারিতে। বৃহস্পতিবার জেলার উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের উপস্থিতিতে প্রায় 200 জন লক্ষ্মীর ভাণ্ডার এবং উপভোক্তাদের হাতে ডামি চেক তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে 20 লক্ষ উপভোক্তাদের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের সার্টিফিকেট দেন। সেই অনুসারে জলপাইগুড়ি জেলাতে এদিন এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই বিভিন্ন প্রকল্পের সুবিধা জনসাধারণ পাচ্ছে বলে জানিয়েছেন সভাধিপতি উত্তরা বর্মন। ময়নাগুড়ি, ধূপগুড়ি, বানারহাট, রাজগঞ্জ, নাগরাকাটা সহ জেলার বিভিন্ন ব্লক থেকে মহিলারা এদিন অনুষ্ঠানে যোগ দেন। আজকে অনুষ্ঠান আমাদের লক্ষ্মীর ভাণ্ডার জলপাইগুড়ি জেলায় আমাদের আর্ট গ্যালারিতে এই অনুষ্ঠিত হলো। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্দোরে তিনি আমাদের লক্ষ্মীর ভাণ্ডারে 20 লক্ষ মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের সার্টিফিকেট দিলেন। সেই সূত্রে আমাদের বিভিন্ন জেলায় এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আমাদের জলপাইগুড়ি জেলায় আমরা মোটামুটি 200 মতো লক্ষ্মীর ভাণ্ডারের সার্টিফিকেট দিলাম। তো মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের লক্ষ্মী ভাণ্ডার বা যে কোনো প্রকল্প করে যাচ্ছেন, কারণ লক্ষ্মী ভাণ্ডারে প্রায় 1 বছর হয়ে গেল, দুয়ারে সরকার চলছে, দুয়ারে সরকার আবার এ মাসেও শুরু হবে, যাতে কোনো পিছিয়ে পড়া যাদের সার্টিফিকেটের ভুল আছে বা সার্টিফিকেট ঠিক মতো নাই, এর জন্য আমরা সকলে মিলে চেষ্টা করছি যাতে ওরা সুযোগার সার্টিফিকেট বা স্বাস্থ্যসাথী সার্টিফিকেট থেকে শুরু করে জেনারেল কাস্ট যারা কাগজের অসুবিধা ছিল সেগুলো লক্ষ্মীর ভাণ্ডার করার জন্য দুয়ারে সরকার আবার নতুন করে শুরু করা হবে। জলপাইগুড়ি থেকে ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নদীর চরে আগুন দিয়ে চালিয়ে দেওয়া হলো জেসিবি। বুধবার গভীর রাত্রিবেলায় ঘটনাটি ঘটেছে বেলাকোবার মন্থনের করলা নদীতে। যদিও জেলা পুলিশ সুপার জানিয়েছেন রাস্তা দিয়ে একটি জেসিবি যাচ্ছিল আর আচমকাই তাতে আগুন লেগে যায় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে। স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বামী জয়ন্ত রায় অবশ্য জানিয়েছেন করলা নদী থেকে বালি তোলা হচ্ছে দীর্ঘদিন ধরে। এদিন সকালবেলায় স্থানীয় বাসিন্দারা তাকে জানান গতকাল রাত্রিবেলায় নদীর বেডে একটি জেসিবিতে কেউ বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। গত কিছুদিন আগেও তারা বলেছেন বালি তোলার প্রতিবাদ করে পুলিশ প্রশাসনকে নানা রকমভাবে অভিযান চালানোর কথা, কিন্তু পরিস্থিতি যে কে সেই। এবারে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানিয়েছেন। পাশাপাশি তার অভিযোগ এই বালি পাচারের সঙ্গেই জড়িত আছে স্থানীয় বাসিন্দা পুলিশের হোমগার্ড বাবলু রায়। ওইটা হচ্ছে আমার কাছে খবর আসলো, আমি চোখে দেখিনি, প্রথমত ব্যাপার আছে, গতকালকে রাত্রি 12টার পরে ঘটনা। তো আজকে অনুমানিক আমার কাছে যে পাড়া থেকে ইয়ে হয় সে পাড়া থেকে আমার কাছে আসছিলো, ভাণ্ডাপুর থেকে আমার কাছে আসছিলো যে এই অভিযোগটা জানা গেছিলো। তবে লাগানোর যখন ওরা কী করছে না করছে তখন আমাকে বলে নেই, আজকে ব্যাপারটা জানাই গেল আমাকে। তো এটা দীর্ঘদিন থেকে চলতেছে, আমি পুলিশ প্রশাসনকেও জানাইছিলাম গত 3 দিন আগে, 1 তারিখ বা 2 তারিখের মধ্যে কোন মহিলা মোটাম কোতালি থানায় ফোন করছিলাম, তখন আসলো, ভিজিটেও আসলো, গাড়ি পায়নি। তো উনি হচ্ছে দীর্ঘদিন থেকে হচ্ছে চালাচ্ছে, উনি চাকরিও করে, হোমগার্ডে চাকরি করে, বাবলু রায় নাম হচ্ছে ওনার, হচ্ছে বাবলু রায়। তো কালকে এখানে সম্ভবত ছিল না, গাড়িটা দেখাই দিয়ে ওরা হয়তো গাড়িটা লাগাই দিয়ে হয়তো ডিউটি পেজেন্টে ছিল। তো মোটামুটি প্রায় থাকতো ওখানে, তো দীর্ঘদিন বলার পরও মোটামুটি ও সুতরাং সমানে বা গাড়ি চালা যাচ্ছে। তো লিখিত অভিযোগ আমি করছিলাম সেটা হচ্ছে প্রায় 3-4 বছর হয়ে গেল। তো তখন থেকে আর একটা আমাদের উদ্যোগ ছিল, লিখিত অভিযোগ করা হয় নাই। তবে এই জিনিসটা নিয়ে আপাতত যখন একটু সরকার গুরুত্ব বেশি দিচ্ছে, সে কারণে পুলিশকে ফোন করার সাথে সাথে প্রশাসন বেকিং দিছে। আমিও চিন্তাভাবনা করতে পারিনি যে প্রশাসন বেকিং দিবে না, আসছিলো কিন্তু আসার পরে প্রশাসনের কোনো দোষ নেই, গাড়িটাকে পায় নাই। যাই হোক, পরে
ওরা শুনলাম না কে ধরেছে কি না ধরেছে, আমি যখন চোখে দেখি নাই সেটা কারণ নাম উল্লেখ করলে আমার ঠিক হবে না। অন্যদিকে জেলা তৃণমূলের SC/ST সেলের জেলা সভাপতি তথা বারপাটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৃষ্ণ দাস অভিযোগের সুরে বলেন, বাবলুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ অবৈধভাবে নদী থেকে বালি তোলার কাজে মদদ দেওয়ার জন্য। প্রশাসনকে এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু এরপরেও কেন অভিযুক্তকে গ্রেপ্তার করা হচ্ছে না তা প্রশাসনই বলতে পারবে। হ্যাঁ, আমি সকালবেলা আজকে জানতে পারলাম যে একটা GCP গাড়ি এখানে জ্বালিয়ে দিছে আর কি, কে বা কাহারা জ্বালাইছে সেটা বলতে পারলো না, তবে এই ঘটনা ঘটছে এটা আমি জানতে পারলাম আর কি। নদীর থেকে এইভাবে বালি যেভাবে তুলছে এই বিষয় নিয়ে আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কারভাবে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে এসব বালি মাফিয়া অবৈধভাবে বালি তুলতে না পারে, তার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। তারপরে ধরপাকড় চলছে সব জায়গায়। তো এখানে যেভাবে চুপিচাপের মধ্য দিয়ে এই কাজটা করছে আর কি, আমি চাচ্ছি যে কারা এর সঙ্গে যুক্ত তারা ধরা পড়ুক, প্রশাসন যাতে এর সঠিকভাবে অ্যাকশান নেয়। আমি এই ব্যাপারেই বলবো যে কোনো রং না দেখে, কোনো কালার না দেখে যাতে যারা দোষী তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়। ওর ব্যাপারে দীর্ঘদিনের কমপ্লেন আছে, ও হচ্ছে দীর্ঘদিন ধরে এই কাজ করে আর কি। এই ব্যাপার নিয়ে বাগান আমাদের ভান্ডারপুর চা বাগানের যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে, এই বালি তোলার জন্য হচ্ছে সেখানে নদীর গভীরতা আরও বেড়ে যায়, যার জন্য বিশেষ করে জল পাওয়া যাচ্ছে না, কুয়োর জল নিচে নেমে যাচ্ছে, জলের স্তর নিচে নেমে যাচ্ছে, এই ব্যাপার নিয়েও কমপ্লেন দেওয়া আছে। তো কেন এটা সঠিকভাবে তিনি ধরা পড়ছেন না এই ব্যাপারে তো প্রশাসনই বলতে পারবে। প্রসঙ্গত এদিন সকালবেলা থেকেই বিশাল পুলিশ বাহিনী মন্থনী এলাকায় যায়, করোনা নদী থেকে পুড়ে যাওয়া JCPটিকে ক্রেনের মাধ্যমে ট্রাকে তুলে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার দেবশ্রী দত্ত জানিয়েছেন, গতকাল রাত্রিবেলায় JCP রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই সময় JCP কিছু বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারলে তাতে আগুন ধরে যায়। কালকে রাতে একটি JCP যাচ্ছিল, সে কিছু ইলেকট্রিক পোলে ধাক্কা মারে, উত্তেজিত জনতা গাড়ি মানে JCP গাড়িটি ভাঙচুর করে আগুন লাগিয়েছে। আমরা এনকোয়ারি করে দেখছি কারা এই কাজ করেছে, সেটা আমরা এনকোয়ারি করে দেখব যে JCP কোন কাজে নিযুক্ত ছিল সেটা এনকোয়ারি করে দেখা হবে, তার মালিককেও ডাকা হবে। স্যার, বিভিন্ন জায়গা থেকে একটা বালি তোলার একটা অভিযোগ উঠছে প্রায় দিন, আমার কাছে এই মুহূর্তে নেই, থাকলে আমি মানে অ্যাকশন টেকেন দিয়ে দিতাম যে গত চার মাসে। স্যার, আজকের ঘটনাটায় ওখানকার পাবলিক, ওখানকার লোকজন বাবলু রায় বলে একজন হোমগার্ডের নাম বলছেন, যিনি বলছেন তাকে লিখিত অভিযোগ দিতে বলুন, পাবলিক বলছেন বলে কিছু হয় না। অবশ্য এ বিষয়ে অভিযুক্ত বাবলু রায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি সাফ জানান, তার বিরুদ্ধে ওঠা সমস্ত রকমের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এক বাইক সংস্থার উদ্যোগে জলপাইগুড়ি জেলা পুলিশকে 20টি বাইক উপহার দেওয়া হলো। বৃহস্পতিবার পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওই বাইক সংস্থার ডিরেক্টর জেলা পুলিশ সুপার দেবশ্রী দত্তের হাতে সমস্ত বাইকের চাবি তুলে দেন। প্রত্যন্ত এলাকায় পুলিশের চার চাকা গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হয় না, তার জেরে অপ্রীতিকর ঘটনা ঘটলেও অনেক সময় প্রত্যন্ত এলাকায় পুলিশ পৌঁছতে দেরি হয়ে যায়। তাই এখন ছোট থেকে রাস্তা, বড় হোক কিংবা গ্রামের প্রত্যন্ত এলাকা, সব জায়গায় পুলিশের টিম এই বাইক নিয়ে পৌঁছে যাবে বলে জানা গিয়েছে। বাইক সংস্থার ডিরেক্টর সুমিত গোয়েল জানিয়েছেন, দেশের মোট 3,500 বাইক তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন পুলিশ কর্মীদের হাতে, আর পশ্চিমবঙ্গের সব জেলা মিলিয়ে 1,300 বাইক দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জলপাইগুড়ি জেলা পুলিশকে ইতিমধ্যেই 20টি বাইক তুলে দেওয়া হলো। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলিশে জলপাইগুড়ি সুপ্রিন্টেন্ডেন্ট অফ পুলিশ ডিপার্টমেন্টকে আমরা 20টা মোটরসাইকেল দিয়েছি। আমাদের পুরো ভারতবর্ষে 3,500 মোটরসাইকেল পুলিশ ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে, তার মধ্যে 1,300 গাড়ি ওয়েস্ট বেঙ্গলে দেওয়া হচ্ছে। সেই অনুষ্ঠানটা অনেক অনেক জায়গায় নিজের টাইম অ্যান্ড ডেটে হিসাবে হচ্ছে, আমাদের প্রোগ্রামটা আজকে এখানে হয়েছে।
এই গাড়িগুলো পুলিশের সুবিধার জন্য, লোকের সুবিধার জন্য, যেখানে ওরা চার চাকা নিয়ে একটু হাঁটতে অসুবিধা হয়, একটু যেখানে ফাস্টার অ্যাপ্রোচ লাগে পাবলিকের যদি কোনো প্রবলেম হয় তার জন্য দেওয়া হচ্ছে। সব গাড়িটা যে আছে ওটা গ্ল্যামার মডেল আছে, সব BS6 নতুন গাড়ি আছে, আর গাড়ি নর্মাল যে ওয়ারেন্টি হয় ওটার জন্যই আছে। অপরদিকে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবশ্রী দত্ত বলেন, 20টি বাইক দেওয়া হয়েছে, সব বাইক থানা এবং ফাঁড়িতে তুলে দেওয়া হবে, আরও 5টি বাইক দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বাইক দিয়েছেন অ্যাজ আ পার্ট অফ CSR প্রোগ্রাম, এটা রাজ্যব্যাপী চলছে, আরও পরে আমরা আরও 5টা পাব বাইক। আমরা আমাদের যা বিভিন্ন ইউনিট আছে থানা ফাঁড়ি ক্যাম্প সেখানে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে, যাতে রিমোট এরিয়া এমনকি টাউনেরও হয়তো কিছু কিছু জায়গা আছে যেখানে চার চাকার গাড়ি যেতে পারে না, সেখানে পেট্রোলিংয়ের কাজে লাগে। বাইক ছাড়া কি অসুবিধা হতো এতদিন, এখন কি সমস্যা হতে যাচ্ছে? তো আছে, বাইক তো আমাদের আছেই, আমাদের বাইক সংখ্যায় বাড়লো, এটা সুবিধা, বড় সুবিধা। জলপাইগুড়ি থেকে সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। উত্তরবঙ্গের মাটিতে ভোটের পরে পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগদান করলেন এক মহাসভায়। স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনের আগেই অবশ্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো শিলিগুড়ি রেলওয়ে ইনস্টিটিউট ময়দান চত্বর। সেখানে কর্মী এবং সমর্থকদের প্রবেশের জন্য করা হয়েছিল 5টি গেট। প্রত্যেকটি গেটেও বসানো হয়েছিল নানা রকমের সুরক্ষার ব্যবস্থা, কাঁটায় কাঁটায় ঠিক 3টে। তারপরে উপস্থিত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহকে বরণ করতে বাগডোগরা বিমানবন্দরে উত্তরবঙ্গের বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা নিজস্ব পোশাক এবং সংস্কৃতি নিয়ে হাজির ছিলেন। এরপরে অমিত শাহের একাধিক কর্মী সমর্থক সম্বলিত এই মহাসভা অনুষ্ঠিত হল, যেখানে একের পর এক কেন্দ্রীয় সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরই পাশাপাশি তিনি উল্লেখ করে বলেন, গোটা ভারতে মোদি সরকারই একমাত্র উন্নয়নের কাণ্ডারি। দেখছেন মানুষকে তো ছোট ভাবলে হবে না, মানুষের তার চোখ আছে, মুখ আছে, তার মন আছে, সমস্ত কিছু আছে, এবং ঠিক যখন প্রয়োজন পড়বে তখন মানুষই কিন্তু লাত মেরে ভাগিয়ে দেবে যারা এরকম অত্যাচারী বা অত্যাচার করছে। আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে 2024 লোকসভা নির্বাচন, তো এবার সহজের বঙ্গ সফর, কারণ একটা বছর বাদে সহজে বঙ্গ সফর করলেন, মাঝখানে সহজে আসেননি বঙ্গ সফরে, হ্যাঁ, তো সেটা কি কোনোভাবে পাখির চোখ লোকসভা নির্বাচন? দেখুন, আমাদের পার্টি এমনি নির্বাচন বাদ দিয়েও অনেক রকম কাজ করতেই থাকে, তবে সামনে নির্বাচন বলে অনেকে ভাবছেন যে উনি ওই জন্য আসছেন। আসলে উনি ওভারঅল উনি একটা উত্তরবঙ্গবাসীকে একটা মেসেজ দিতে চাইছেন, যে বা পশ্চিমবঙ্গবাসীকে মেসেজ দিতে চাইছেন যে আমরা মানুষ আপনার যেহেতু আমাদেরকে ভোট দিয়েছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, এবং তাদের প্রতি তাদের সম্মান জানিয়ে আমরা যে যে কাজ করতে পেরেছি বা যে যে কাজ করার পরিকল্পনা নিয়েছি সেগুলো কিন্তু জানাতেই বোধহয় তিনি আসছেন। উন্নয়নের পথে 11 বছর নামক বিশেষ সরকারি অনুষ্ঠান অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে। বৃহস্পতিবার ফণীন্দ্রদেব বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। মূলত রাজ্য সরকারের 11 বছরের সার্বিক উন্নয়নের বিষয়বস্তু আর খতিয়ান নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন। 5ই মে থেকে পাড়ায় সমাধান শুরু হয়েছে, যা চলবে আগামী 20শে মে পর্যন্ত। এদিন মঞ্চের দুপাশে রাজ্য সরকারের জনহিতকর বিভিন্ন প্রকল্পের নামে ডিসপ্লে করা হয়েছে। জেলা জুড়ে এই অনুষ্ঠান এদিন থেকে শুরু হল। এছাড়াও আগামী 21শে মে থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি, চলবে আগামী 31শে মে পর্যন্ত। অনুষ্ঠানের শেষে উন্নয়নের 11 বছর নামাঙ্কিত সুসজ্জিত একটি ট্যাবলো গাড়ির সূচনাও করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, জেলাশাসক মৌমিতা গোতরা বসু, পুলিশ সুপার দেবশ্রী দত্ত প্রমুখ। আজকে উন্নয়নের পথে 11 বছর, এটার উদ্বোধন হলো। প্রথমে আমাদের জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে প্রায় 1100 লক্ষ্মী ভাণ্ডার বেনিফিশিয়ারি এসেছিলেন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে যে শুভ সূচনা হলো সেইটি দিয়ে এখানেও আমাদের এই জেলায় শুরু হলো। এছাড়াও এইখানে FDI মাঠে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এখানে বিভিন্ন লোকশিল্পীদের মাধ্যমে প্রোগ্রাম করা, সেখানে IC মেটেরিয়াল ডিসপ্লে করা, এবং এছাড়াও বিভিন্ন এখানে জনপ্রতিনিধি
নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। AIIMM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে বিবিএ অনার্স, বিবিএ অনার্স ইন আইটি অ্যান্ড আইটিইএস, বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং বিবিএ অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIIMM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস শিল্প সমিতি পাড়া জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার রাজবংশী ভাষা শিক্ষা সংসদের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে ডেপুটেশন জমা দেওয়া হলো। বিভিন্ন দাবি নিয়েই এই স্মারকলিপি। দাবিগুলি হল রাজবংশী শিশু পাঠশালাগুলি সরকার প্রতিষ্ঠানের মর্যাদা পাক, শিক্ষক শিক্ষিকাদের সরকারি স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি নিয়ে অতিরিক্ত জেলা শাসক ডেভেলপমেন্ট অশ্বিনী কুমার রায়ের হাতে স্মারকলিপি প্রদান করলেন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সদস্যরা, যেখানে উপস্থিত ছিলেন রাজবংশী ভাষা শিক্ষা সংসদের কনভেনার পুষ্পেন বর্মন, সভানেত্রী বিমলা রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ রায়, অন্যান্য সদস্যদের মধ্যে নুলাল রায়, ভানু রায় এবং অন্যান্যরা। কি বিষয় আমরাগুলো আজ জলপাইগুড়ি ডিএম অফিসত ডেপুটেশন দিয়ে যাওয়া হচ্ছে আর কি। সেটা হচ্ছে 2011 সাল থেকে আজ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আমার যে রাজবংশী শিক্ষা সংসদের উদ্যোগত যে রাজবংশী ভাষায় স্কুলগুলা চালিয়ে আশীর্বাদ হচ্ছে, সেই স্কুলগুলার বাদ দিয়া হট করিয়া আমার যে এলা রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান এবং রাজবংশী কালচারাল বোর্ডের যে চেয়ারম্যান নয়া করিয়া কতগুলো স্কুল জমা দিছে, তার ভিত্তিতে তার বিরুদ্ধে আমরাগুলো আজই ডিএম অফিসের সামনত আমার একটা ডেপুটেশন দিয়ে জমা দিচ্ছি, যাতে 2011 সাল থেকে যে স্কুলগুলা যে মাস্টার মাস্টারনীরা চালিয়ে আসিবাদ হচ্ছে সেই স্কুলগুলো যাতে অগ্রাধিকার দেওয়া হয় এবং স্কুলগুলো অতি দ্রুত যাতে সরকারিকরণ করা হয়। কয় দফা দাবি নিয়ে না আমাদের যেটা আমার যেটা মেন দাবি হচ্ছে আমার যে রাজবংশী ভাষায় 2011 সাল থেকে স্কুলগুলো চালিয়ে আসি ধরছি সেই স্কুলগুলো অতি তাড়াতাড়ি সরকারিকরণ এবং তার সাথে সাথে মাস্টার মাস্টারনীগুলো স্থায়ীকরণ। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। নিজের জন্মদিন পালনের আনন্দ জাঁকজমকভাবে না করে দুস্থ শিশুদের সঙ্গে ভাগ করে নিলেন বেগুনডাড়ির বাসিন্দা শ্যাম দাশগুপ্ত। জলপাইগুড়ি সেনপাড়ার কাছে উত্তর সুকান্তনগর তিস্তাচর এলাকায় শিশুদের সঙ্গে নিয়ে শ্যাম নিজের জন্মদিন পালন করলেন। জলপাইগুড়ির এক স্বেচ্ছাসেবী সংস্থা রবিনহুড আর্মির সহযোগিতা নিয়ে কেক কেটে সকল শিশুদের মধ্যে তা বিতরণ করেন তিনি। সঙ্গে খাবারের প্যাকেট হাতে তুলে দেওয়া হয় 50টিরও বেশি পথ শিশুদের মধ্যে, যার মধ্যে ছিল ফ্রাইড রাইস, মটর পনির, চিপস, চাটনি ও মিষ্টি। শ্যাম নিজেও একজন ছাত্র, শিশুদের মাঝে এইভাবেই জন্মদিন পালন করায় ভীষণ খুশি প্রকাশ করেছেন তিনিও। উত্তর সুকান্তনগর এলাকার মানুষরা তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আজকে আমার বার্থডে, তো আজকে ফুড ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এখানে। কেন সেটা আমার জন্মদিন আজকে, তাই জন্য। কতজনকে? 50 জন, 50টা প্যাকেট টোটাল। ওই ফ্রাইড রাইস, মটর পনির, চিপস আর একটু চাটনি দেওয়া হচ্ছে, আর একটু কেক কাটা হলো সবার সাথে, সেটাই। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। যথাযথ মর্যাদায় জলপাইগুড়ি জেলা দপ্তরে পালন করা হলো কার্ল মার্ক্সের 205তম জন্মদিবস। তার প্রতিকৃতিতে মাল্যদান করলেন পার্টির জেলা সম্পাদক সলিল আচার্য, প্রবীণ নেতৃত্ব জিতেন দাস, ননি মুখোটি, পার্টি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য, যুব নেতৃত্ব নিরঞ্জন নিয়োগী প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র নেতৃত্ব প্রভাকর সরকার সহ অন্যান্যরা। উপস্থিত নেতৃত্বরা কার্ল মার্ক্সের জীবন কাহিনী নিয়ে সংক্ষিপ্ত বিবরণী এবং আলোচনা করলেন। জলপাইগুড়ি থেকে সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
জলপাইগুড়ির মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মঙ্গলবাড়ি বস্তিতে হাতির হানা অব্যাহত। বুধবার গভীর রাত্রিবেলায় ফের হাতির হানায় ওই এলাকায় দুটি ঘর ভাঙল। রাত প্রায় দুটো নাগাদ এই সংলগ্ন পানছোড়া জঙ্গল থেকে একটি বুনো হাতি বের হয়ে আসে এলাকায়। হাতিটি রাজেশ বিশ্বকর্মা এবং অরুণ গুরুংয়ের ঘর গুঁড়িয়ে দেয় বলে খবর। প্রায় ঘণ্টাখানেক পর স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি আবার জঙ্গলে গা ঢাকা দেয়। গত কয়েকদিন ধরেই মঙ্গলবাড়ি বস্তি এলাকায় হাতির হানা অব্যাহত। এলাকায় হাতির হানা রুখতে বন দপ্তর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ বাসিন্দাদের। যাবতীয় ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। বন দপ্তর সূত্রে খবর, নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ পাওয়া হবে। প্রতিবারের মতো এবারেও মহানাম মধুর অষ্টপ্রহর জমে উঠেছে জলপাইগুড়ির ভক্তিনগরের পূর্ব হাতিয়া ডাঙার রাধাকৃষ্ণ মন্দিরে। বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে প্রতিমা আনয়ন, সন্ধেবেলায় ভাগবত পাঠ, অধিবাস সংকীর্তন, গঙ্গা নিমন্ত্রণের মধ্যে দিয়ে অষ্টপ্রহর মহানাম সংকীর্তনের সূচনা হয়। বৃহস্পতিবার ভোর থেকেই মহানাম সংকীর্তন শুরু হয়েছে। পাশাপাশি শুক্রবারও মহানাম সংকীর্তন রয়েছে। সমাপ্তি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবং প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হবে। উদ্যোক্তাদের পক্ষ থেকে সন্তোষ রায় জানিয়েছেন, প্রতিবারই রাধাকৃষ্ণ মন্দিরে মহাধুমধামের সঙ্গে অষ্টপ্রহর মহানাম সংকীর্তন পালন হচ্ছে। গত বছর করোনা পরিস্থিতির কারণে সেইভাবে বড় করে সংকীর্তন হয়নি, কিন্তু এবছর করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় মহানাম সংকীর্তনের আয়োজন পুনরায় করা হয়েছে। কীর্তনের পাশাপাশি ভক্তদের প্রসাদ বিতরণ এবং নানা রকমের কর্মসূচিও রয়েছে। দীর্ঘ পাঁচ বছর ধরে নাম সংকীর্তন হয়ে যাচ্ছে আমাদের। এবারে হলো পঞ্চমতম দীর্ঘ ইংরেজির পাঁচ তারিখ থেকে শুরু, বিশে বৈশাখ তোমার ভাগবত দিয়ে আমাদের নামটা শুরু হয়। ভাগবত, অধিবাস কীর্তন, তারপর মহানাম। পাঁচ তারিখে আমাদের মহানাম শুরু হলো। এরপর এখন আমাদের এক নাম শুরু হয়ে গেছে, পাশে প্যান্ডেল আছে, প্রসাদ ও ভক্তবৃন্দ পাবে, সবাই প্রসাদ খাবে, এখন নাম শুনবে, প্রসাদ ছড়ি। জলপাইগুড়ি থেকে সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রাজ্য সরকারের বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল জলপাইগুড়ির আর্ট গ্যালারিতে। এক বাইক সংস্থার উদ্যোগে জলপাইগুড়ি জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হলো 20টি বাইক। উপকৃত হবে পুলিশ, এমনটাই দাবি সংস্থার। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।